আমাকে এখানে আনার মানে কি? আমার হাত ছাড়ুন। কেন জান? আমি ধরলে কি তোমার সমস্যা হয়? আমার হাত ছাড়তে বলছি আপনাকে। তো ছাড়ুন আমার হাত। আর কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? কেন, তোমার হবুবরের অধিকারে? হবুবর মাই ফুট। আমি আপনাকে বিয়ে কিছুতেই করব না। যে লোক আমার সামনে অন্য একটা লোককে এমন বাজেভাবে গুলি করে মারে তাকে আমি বিয়ে কিছুতেই করব না। ওই লোক অপরাধ করেছিল, তাই ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়েছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা খুনি। আবির অনেক রেগে যায় খুনি কথাটা শুনে। আমি খুনি? আর ওই ছেলে ভালো? ওই ছেলেকে কি তুমি বিয়ে করবে নাকি? যে ছেলে তোমার হাত ধরেছে আজকে, আর আমি তোমার হাত ধরলেই তোমার গায়ে ফোসকা পড়ে যায়, আর ওই ছেলে ধরলে খুব মজা লাগে তোমার। জাস্ট শাট আপ মিস্টার আবির রহমান। আচ্ছা, ছেলেটা কোথায় ধরেছিল, এখানে নাকি ওখানে? আবির তিথিকে অনেক রুডলি ভাবে টাচ করছে। ছাড়ুন বলছি আমাকে। আবিরের চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আবির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিথির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তিথি অনেক ছটপট করছে আবিরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। তিথির এমন ছটপাটানি দেখে আবির তিথিকে নিজের কাছে টেনে নিয়ে এক হাত দিয়ে তিথির কোমর চেপে ধরে আর এক হাত দিয়ে তিথির চুল ধরে আরও কাছে টেনে নেয়। অনেকক্ষণ ধরে আবির তিথিকে কিস করে যাচ্ছে। আবির রাগে তিথির ঠোঁটে কামড় দিয়ে দেয়, যার কারণে তিথি কুঁকড়ে ওঠে, তিথির চোখ দিয়ে পানি পড়ছে। আবির তিথিকে ছেড়ে দেয়। আবির নিজেও জানে না তিথির সাথে এমন কিছু করে বসবে। তিথি কান্না করতে করতে নিচে বসে পড়ে। আবির চলে যায়। তিথি এখন ফাঁকা ক্লাসরুমে বসে কান্না করছে। নিজেকে সামলিয়ে তিথি রুম থেকে বের হয়। তিথিকে দেখে রিয়া আর জিশা কাছে আসে। তিথু কি হয়েছে? কিছু হয়নি, চল এখান থেকে। তিথি তোর ঠোঁটে কি হয়েছে, ফুলে গেছে তো? কিছু হয়নি তো বললাম আমি। রিয়া আর জিশা কিছু বলে না। চলুন এখন না হয় ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, কেন আমাদের আবির এতটা খেপেছিল তিথির ওপর। আবির অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করে তিথিকে কলেজ থেকে আনার জন্য তিথির কলেজে যাই। আবির রহমান বড় নাম করা একজন বিজনেসম্যান, আর অন্যদিক দিয়ে একজন বড় মাফিয়া। সবসময়ও অন্যায়ের প্রতিবাদ করে, সবাই এক নামে আবিরকে চিনে। তবে এটা কেউ জানে না যে আবির একজন মাফিয়া। একমাত্র তিথি দেখেছে আবিরকে একটা লোককে খুন করতে। আবির কলেজের গেইটে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই আবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর তাকাবেই না কেন, মেয়েদের তো আর কোনো দোষ নেই। বেহাত চোখগুলো তো আবিরের দিকে তাকাতে বাধ্য করে, কিন্তু আবির এসবের কোনো কেয়ার না করে তার তিথি পাখিকে খুঁজছে। কখন কলেজ থেকে বের হবে আর কখন তিথিকে দেখবে? হঠাৎ করেই আবির তিথিকে দেখতে পাই, কিন্তু তিথির পাশে থাকা লোকটাকে দেখে আবিরের রাগ উঠে যাই। তিথি একটা ছেলের হাত ধরে আছে, এটা দেখেই আবির তিথির ওপর রেগে যাই। এরপরেরটা তো জানেন আপনারা। আবির বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র ভাঙছে। কেউ ভয়ে আবিরের ঘরেও যেতে পারছে না। প্রায় আধ ঘন্টা পর আবির শান্ত হয়। আবির নিজের ঘর থেকে বের হয়ে দেখে ওর বাবা মা বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আবির কি হয়েছে তোর বাবা, এভাবে সব ভেঙে ফেললি যে? কিছু হয়নি আমার, নিচে আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবাই নিচে যাই, অধীর আগ্রহে তাকিয়ে আছে আবিরের দিকে সবাই। আমি তিথিকে দুদিনের মধ্যে বিয়ে করতে চাই মা। এসব কি বলছিস আবির, তুই বিয়ের তো আরো 10 দিন বাকি আছে। আমি কোনো কথা শুনতে চাই না, কালকে বিয়ের সব আয়োজন করো আর তিথির বাড়িতে খবর দাও। কিন্তু আবির। আবির আর কিছু না বলেই ঘর থেকে চলে যাই। আবিরের মা বাবা পড়েছে মহাজালাই, কি আর করা, ছেলে যখন একবার বলছে তো বিয়ে করবেই। আবির আর রাতে বাড়ি ফেরেনি। তিথি বিছানাতে বসে আছে। ওই খুনিটার কত বড় সাহস আমাকে কিস করে। ওকে তো ইচ্ছে করছে এক লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিতে, কিন্তু ওই বজ্জাত খুনির যে বডি, জীবনেও আমি ওকে নাড়াতে পারবো না এক চুল। কি খায় এই বজ্জাতটা যার জন্য রাক্ষসীর মতো এত শক্তিশালী? তিথি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে, ইস, আমার যদি ওই বজ্জাত জলহস্তিদার মতো বডি হতো তো আমি ওকে ফুটবলের মতো এক কিক দিয়ে উগান্ডাতে পাঠিয়ে দিতাম। তিথি একটা লাথি দেওয়ার একটু অভিনয় করে আয়নার দিকে তাকাতে চমকে ওঠে। আপনি এখানে কি করছেন, বেরুন আমার ঘর থেকে। কেন, আমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি,
তো তোমার কথাতে চলে যাব কেন? আবির কথা বলছে আর তিথির দিকে এগোচ্ছে। ওই আপনি আমার কাছে আসছেন কেন? একদম কাছে আসবেন না। তুমি পিছে যাচ্ছ, তাই তো আমি তোমার কাছে আসছি। তুমি আমার কাছে চলে এসো, তাহলে আমি তোমার কাছে আসব না। আমার এখনো এত খারাপ দিন আসে নাই যে আপনার মতো একটা ভিলেনের কাছে যাব। তাই আমার কাছে কোনোদিন আসবে না? ঠিক আছে, নো প্রবলেম, আমি আসছি। এই একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার দিব। তিথি যেন চিৎকার দিতে যাবে, অমনি আবির নিজের হাত দিয়ে তিথির মুখ ধরে ফেলে। একদম এটা করতে চেয়েও না, পরে তোমারই সমস্যা হবে। সবাই বলবে হবুবরকে এত রাতে এনে প্রেম করছো, তখন তোমারই লজ্জা লাগবে। আর তুমি তো জানো আমার লজ্জা করবে না, কারণ লজ্জা নামক বস্তুটা আমার কাছে নেই, বুঝলে জান? আবির এক চোখ টিপ দিয়ে কথাটা বলে। কি হলো, কথা বলছো না কেন? তিথি কথা বলবে কি, আবির তোর মুখ চেপে ধরে আছে। ও সরি। ও আল্লাহ, এবারের মতো বেঁচে গেলাম। ওই আপনি আমার রুম থেকে বের হন। আবির তিথির কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জান কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা তুমি কোনো দিনও কল্পনা করতে পারবে না। আবির তিথির কানের নিচে একটা চুমু দিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়াতে কেঁপে ওঠে। তিথি আবিরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে জিজ্ঞেস করে, কিসের সারপ্রাইজ? সেটা কাল সকাল হলেই দেখতে পাবে, এখন আমি আসি জান। এরপর আবির চলে যায় বেলকনি দিয়ে। তিথির তো হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি সারপ্রাইজ দিবে। হঠাৎ করে তিথির ফোনটা বেজে ওঠে। এত রাতে কে ফোন করলো, আননোন নাম্বার থেকে? তিথি ফোনটা ধরতেই, জান এত চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো, না হলে সকালে সারপ্রাইজটা দেখতে পারবে না। তিথি ফোনটা খেটে দেয় রাগে। ওই ভিলেনটা কি সারপ্রাইজ দিবে আমাকে? ওই রাক্ষসটা সব করতে পারে। কেন এলো জীবনে আমার? কেন আমার এই জন্যই ওই ভিলেনটা আমার জীবনে এসেছে? কেন যে আমি ওই দিন এর সাহায্য নিয়েছিলাম। তিথি শৈশবে ভাবছে কি সারপ্রাইজ দিবে ওকে, আর ওই দিনের কথাও ভাবছে যেদিন আবির ওই জীবনে এসেছিল, আর এখন এসে জীবনটা তেজপাতা করে দিয়েছে। তিথি ওই দিন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, আর রাস্তা দিয়ে হাঁটা শুরু করে রিক্সা না পাওয়ার কারণে। উফ, একটা রিক্সাও পেলাম না। রিক্সাওয়ালাগুলো কি সবাই মরে গেল নাকি? আর ভালো লাগে না। হঠাৎ করে তিথির পিছনে কয়েকটা ছেলে আসা শুরু করে। তিথি তো ভয় শেষ। কি করব এখন, কলেজেরও তো অনেকটা পথ বাকি আছে, কিন্তু ছেলেগুলো যদি কিছু করে বসে, না না আমাকে কিছু করতে হবে না। হঠাৎ করে তিথি একটা ছেলেকে দেখতে পাই, গাড়ির পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। কালো জিন্স, সাদা শার্ট, শার্টের হাতাগুলো কোনে পর্যন্ত গুজিয়ে রাখা, হাতে ঘড়ি, দেখতে খুব হ্যান্ডসাম। ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে বাতাসের কারণে। তিথি ছেলেটাকে দেখে মাথায় একটা বুদ্ধি আসে। এই ছেলেগুলোকে জব্দ করতে পারবো এই ছেলেকে দিয়ে। তিথি তাড়াতাড়ি করে ছেলেটির সামনে গিয়ে দাঁড়াই, আর ওই বখাটের ছেলেগুলো দেখিয়ে বলতে থাকে, কি গো জান তুমি আমাকে ওখানে রেখে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে, সরিও বলেছি, তারপরও তুমি আমাকে ফেলে রেখে চলে এলে। ছেলেটা পুরোই অবাক, কি বলছে মেয়ে, মাথায় কিছুই ঢুকছে না, সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। ছেলেটা তিথির দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মানছি তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে তো এমন ঝগড়া হয়, তাই বলে তুমি আমাকে একা রেখে আসবে? এখন দেখো কতগুলো ছেলে পিছু নিয়েছে, দেখো। ছেলেটা রাগি চোখে পাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার এমন তাকানো দেখে সাথে সাথে ছেলেগুলো চলে যায়। ছেলেটার সামনের দিকে তাকিয়ে দেখে তিথিও নাই। যা, মেয়েটা কোথায় চলে গেল? স্যার, মেয়েটা কীসব বলে গেল আপনাকে, কিছুই তো বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল আমার। তোমার মাথায় কিছু ঢুকবে না রফিক, ওই মেয়েটা ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এমন করেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাপের জন্য এমন মেয়ে দেখি নাই। ওই মেয়ের সব ইনফর্ম আমার চাই রফিক, তুমি যত তাড়াতাড়ি পারো ওর সব খবর জোগাড় করো। ওকে স্যার। তিথি দৌড়ে কলেজে ঢুকে হাঁপাতে হাঁপাতে রিয়ার জিসার কাছে আসে। কি রে এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, একটা ঘটনা ঘটেছে।
তিথি সবটা ওদেরকে বলে। কি বলছিস কি, তুই ছেলেটাকে তুই তোর বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? কিসের বয়ফ্রেন্ড? হুম, আমি তো জাস্ট নিজেকে সেভ করার জন্য এমন করেছি। দোস্ত, দেখে নিস, ও ছেলেগুলো তোর কাছে অবশ্যই আসবে। আমি সিনেমাতে দেখেছি এসব হতে। হুম, হয়ে গেল তো তোর সিনেমার কথা? হুম দোস্ত, সিরিয়াসলি বলছি। রাখ তো তোর কথা, চল ক্লাসে যাই। তিথি সব ভাবতে ভাবতে কখন যে ঘুমে যাই তার মনেই নেই, আর এখন সরগোলের আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। বাইরে এত কিসের আওয়াজ? তিথি রোদ থেকে বেরিয়ে দেখে সারা বাড়ি নানা রকমের ফুল দিয়ে সাজানো হচ্ছে। এসব কি হচ্ছে? আজকে কিসের অনুষ্ঠান? আমার জানা মতে তো কোনো অনুষ্ঠান নেই আজকের দিনে, তাহলে বাড়ি সাজানো হচ্ছে কেন? হঠাৎ করে তিথির একটা ব্যানারের দিকে চোখ পড়ে যেটাতে লেখা আছে তিথি উইডস আবির। তিথি এটা দেখা মাত্রই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা এটা আমি কি দেখছি? তার মানে রাতে ওই ভিলেনটা এই সারপ্রাইজের কথা বলছিল? হঠাৎ করে তিথির ফোন টুং করে শব্দ করে ওঠে। তিথি ফোনটা অন করে দেখে মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে, কেমন দিলাম সারপ্রাইজটা জান? পছন্দ হয়েছে তো জান পাখি আমার? এই সারপ্রাইজটা শুধু তোমারই জন্য, তোমার ভিলেন হাজবেন্ডের তরফ থেকে। নাও এবার একটা চিৎকার করে আমার শ্বশুর আর শাশুড়িকে ডাক দাও, আমি আমার কানটা চেপে ধরলাম। তিথি মেসেজটা দেখে শরীর জ্বলে যাচ্ছে। সাথে সাথে তিথি মা বাবা বলে চিৎকার করে ওঠে। তিথির এমন চিৎকার শুনে তিথির মা বাবা তিথির কাছে আসে। মামুনি, কি হচ্ছে তোমার? এভাবে চিৎকার দিলে কেন? এসব কি আম্মু, সারা বাড়ি সাজানো হচ্ছে কেন? কি আছে বাড়িতে আজ? তিথি মামুনি, কালকে তোমার বিয়ে, তাই সব বাড়ি সাজানো হচ্ছে। মানে কি বলছো এসব? কালকে আমার বিয়ে আর আমিই জানি না? এখন তো জেনেছো, যাও ফ্রেশ হয়ে নাও। তিথিকার কোনো কথা না বলতে দিয়ে তিথির বাবা মা চলে যায়, কারণ মেয়ের সামনে থাকলে কিছু একটা করে বসবে মেয়ে, তাই মানে মানে কেটে পড়ে। তিথি ঘরে বসে বসে ভাবতে থাকে কি করে বিয়েটা আটকানো যায়। হঠাৎ করে তিথির মাথায় একটা প্ল্যান আসে। খুব শখ না আমাকে বিয়ে করার? এমন বিয়ে করবি তুই যে সারা জীবন মনে রাখবি, বজ্জাত আবির আমাকে কিস করা না? এর সত্য আমি সবার সামনে তুলব, রেডি থাক। তুই আজকের রাতটা, কালকেই তোর সব মান সম্মান আকাশে উড়বে। উফ, কি যে খুশি লাগছে আমার, কালকের ওই দৃশ্য মনে পড়ে। কিন্তু ওই খুনির মুখটা আমি দেখতে পারবো না, তখন কিরকম রিয়াকশন হবে ওই ভিলেনটার? তিথির ফোনে আবার মেসেজ আসে, জান এত না ভেবে যাও, ফ্রেশ হয়ে নাও, আজকে অনেক ধকল যাবে তোমার উপর। তিথির ইচ্ছে করছে এখন আবিরকে গলা টিপে মেরে দিতে। তিথি ফ্রেশ হয়ে নিচে নামে। আজকে আর ওর কলেজে যাওয়া হলো না, শুধুমাত্র ওই বজ্জা আবিরের জন্য। তিথি রিয়া আর জিশাকে ফোন করে আসতে বলে, যেহেতু তিথি না গেলে ওরাও কলেজে যায় না, আর তিথিরও তো হেল্পও লাগবে ওই ভিলেন আবিরকে জব্দ করার জন্য। কি রে, তোর নাকি কালকে বিয়ে হয়ে যাবে শুনলাম। হুম তিথি, তোর বিয়ে তো কিছুদিন পর হওয়ার কথা ছিল, এত তাড়াতাড়ি কেন? আরে বলিস না, ওই হিটলারটা আমার মা বাবাকে যে কি মধু দিয়েছে এক আল্লাহই জানে, তার কথাতে উঠে আর বসে। এখন আমাদের কিছু একটা করে এই বিয়ে আটকাতে হবে। কি বলছিস কি তিথি, এই বিয়ে আমরা কি করে আটকাবো? যদি আবির ভাইয়া জানতে পারে তো আমাদের খবর করে ছাড়বে। ঠিক আছে, বিয়ে আমরা আটকাতে নাই পারি, কিন্তু পালাতে তো পারবো। তিথি তোর মাথা ঠিক আছে নাকি পুরোটাই খারাপ হয়ে গেছে? যে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস, আবির ভাই জানতে পারলে সব ধ্বংস করে দিবে। এই রাখ তো তোর আবির ভাইয়া, ওই হিটলারকে আমি কিছুতেই বিয়ে করব না, ও একটা খুনি, আর কত মানুষকে যে খুন করেছে একমাত্র আল্লাহই জানে। আচ্ছা দিদি, তুই ভাইয়াকে খুনি বলে ডাকলি কেন? এই রে, মুখ ফুসকে খুনি কথাটা বের হয়ে গেছে, এখন তো এই দুই শাকচুন্নি আমার কাছ থেকে জেনেই ছাড়বে কেন খুনি বলে ডাকি, এখন কি বলে ম্যানেজ করি। ওই কি হলো তোর, কথা বলছিস না কেন? ভাইয়াকে তুই খুনি বলে ডাকলি কেন? আর এমনি তিথি, তুই কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে, তুই যদি সত্যিটা না বলিস তো তোর সাথে সব শেষ। কি শেষ? ফ্রেন্ডশিপ? এই না না, এমন করিস না প্লিজ, তোরা না থাকলে আমি পালাবো কি করে বিয়ে থেকে বল। তাহলে বল কেন তুই খুনি বললি ভাইয়াকে?
ঠিক আছে বলবো, কিন্তু তোরা কাউকে কিছু বলিস না প্লিজ। আর যা কিছু হয়েছে তোদের জন্য হয়েছে, আমাদের জন্য। হুম, তোরা যদি ওই দিন টাইম মতো চলে আসতি তাহলে ওই দৃশ্যটা আমাকে দেখতে হতো না। তোদের জন্য সব কিছু হয়েছে। আচ্ছা বাদ দে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন বল কি হয়েছিল। ওই দিন তিথি রিয়া জিশার সাথে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল। তিথি টাইম মতোই পার্কে পৌঁছে যায়, কিন্তু রিয়া আর জিশা এখনও আসছে না। তাই তিথি ফোন করে, ওই তোরা কই? দোস্ত, আর 5 মিনিট অপেক্ষা কর, আমরা আসছি। তোরা কখন থেকে 5 মিনিট 5 মিনিট করে যাচ্ছিস, কিন্তু আসার কোনো নামই নাই। তিথির আগে ফোনটা কেটে দেয় আর রানমনে হাঁটতে থাকে। তিথি হাঁটতে হাঁটতে পার্কের পিছনের সাইডে চলে আসে, যেখানে কেউ সচরাচর যায় না। কিন্তু তিথি গিয়ে যা দেখে তাতে তিথির কলিজা ভয়ে শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে অন্য একটা ছেলের মাথায় বন্দুক ঠেকে রেখেছে, তার আশেপাশে আরও অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তিথি ছেলেটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ ছেলেটা উল্টো দিক করে ফিরে আছে। একটু পরে ছেলেটা গুলি করে দেয় ছেলেটার মাথাতে, মৃত শরীরটা হেলিয়ে পড়ে যায় নিচে। তিথি এমন কাণ্ড দেখে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে ছেলেটা ফিরে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে পড়ে আছে অচেতন অবস্থায়। ছেলেটা দৌড়ে তিথির কাছে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে রাগে বলতে থাকে, ও এখানে আসলো কি করে? তোদেরকে বলেছিলাম যেন এখানে কেউ না আসে, তাহলে ও কি করে এখানে আসলো, ইডিয়েটের দল। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারি নাই। শাট আপ, যাও পানি নিয়ে আসো, ওর জ্ঞান ফিরাতে হবে। আর লাশটা মাটিতে পুঁতে দে তাড়াতাড়ি, ওর জ্ঞান ফিরার আগে ফার্স্ট। ওকে স্যার। ছেলেটা তিথির মুখে পানির ছিটা দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে ওঠে তিথি, আর ছেলেটাকে না দেখেই বলতে থাকে, আমি কিছু দেখিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না, আই প্রমিস। তিথি একদমই কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছেলেটা বলে ওঠে, জান রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিছু হয়নি। তিথি কথাটা শুনে ছেলেটার দিকে তাকে আবার দেয় এক চিৎকার, আপনি আপনি এখানে কি করেন? তার মানে আপনি ওই ছেলেটাকে খুন করেছেন? ছেলেটার কেউ না, আবিরি। আবির মাত্র একটা ছেলেকে শুট করে মেরেছে। ছেলে? কোন ছেলে? আর কাকে খুন করেছি আমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি স্পষ্ট দেখেছি আপনি একটা ছেলেকে গুলি করেছেন। তাই বলছি, তো লাশটা কোথায়? এখানে এখানে ছিল, কোথায় গেল? তিথি লাশটাকে খুঁজতে থাকে কিন্তু পায় না। লাশটা লাশটা কোথায় গেল? আপনি লাশটা লুকিয়ে ফেলেছেন, আমি সবাইকে সবকিছু বলে দেব, মা বাবাকে বলে দেব আপনি একটা খুনি। তিথি যাওয়ার জন্য পা বাড়াতেই আবি তিথির হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। তিথির মুখের সামনে মুখ নিয়ে বলতে থাকে, জান এটা একদম করতে চেও না, তাহলে কিন্তু তোমারই লস হবে। আর এত মুসরা মুসলি করছো কেন? শান্ত হয়ে থাকতে পারো না একটু? আপনি আমাকে ছাড়ুন, আর কিসের লস হবে আমার? তুমি যদি এই কথাটা গিয়ে তোমার বাবা মাকে বলো, তাহলে তোমার বাবা মাকে কি করব বুঝতে পারছো তো তুমি নিশ্চয়ই। তাই আমি চাই না তুমি গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়িকে কিছু বলো, ওনারা আমাকে খুব বিশ্বাস করে। তো এখন তুমি যদি ওনাদের বিশ্বাস ভেঙে দাও তাহলে ওনারা খুব কষ্ট পাবে, জান আমার। আর ওনারা কষ্ট পেলে তুমিও কষ্ট পাবে, যেটা আমার একদমই সহ্য হবে না। তাই চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না, কথাটা মনে থাকবে তো? তিথি কেঁপে কেঁপে জবাব দেয়, হুম। আবির তিথির কপালে একটা কিস করে বলে, এই তো আমার লক্ষ্মী বউ। জানোয়ারের বাচ্চা, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না, শুনলি তো? তার মানে ওই দিন ভাইয়া তোর সাথে আসেনি, আগে থেকেই পার্কে ছিল। হুম, আর আমরা তোদের দুজনকে একসাথে দেখে ভাবলাম তোরা একসাথে এসেছিস। কিন্তু ভাইয়া মানুষকে খুন করে কেন? সেটা তো আমি জানি না, শুন কাউকে কিছু বলিস না, যদি বলিস তো তোদেরকেও মেরে দিবে। ওই পশুটা কিভাবে একটা নিরীহ মানুষকে খুন করলো এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। তিথির মা তিথির ঘরে আসে, তিথি মাকে দেখে ভয় পেয়ে যাই। তিথির মা আবার কিছু শুনে ফেলেনি তো? কিরে, তোরা বসে বসে গল্প করবি নাকি হলুদের জন্য রেডি হবি? একটু পর তো পার্লার থেকে লোক আসবে, তাড়াতাড়ি রেডি হ। মা যেতেই তিথি হাঁপ ছেড়ে বাঁচে, আমরা এখন নর্মাল হয়ে থাকবো, কালকে সকাল থেকে শুরু হবে আমাদের মিশন। তিথির হাতের ওপর জিশা রিয়া হাত রেখে বলে, হুম কালকে থেকে শুরু হবে।
তিথির আজকে গায়ে হলুদ, আর মেহেদি অনুষ্ঠান দুটো একদিনে। এর পরের দিন বিয়ে। তিথিকে আজকে একটা হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে, কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তিথিকে, চুলগুলো এক সাইড এনে রেখেছে, হালকা করে মেকআপ, হালকা লিপস্টিক দিয়েছে ঠোঁটে তিথি। এতে তিথিকে আজকে কোনো হলুদ পরি লাগছে। তিথি বসে আছে আর একে একে সবাই তাকে হলুদ দিচ্ছে। তিথির মা প্রথম হলুদ দেয় মেয়েকে, তিথিকে হলুদ দিয়ে পুরো ভূত বানিয়ে ফেলে সবাই। তিথি ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে যাচ্ছে আর বলছে, কি করেছি আমার এত সুন্দর মুখ থেকে ইচ্ছে করছে পচা পানিতে ওই মহিলাদের চুবাতে, আর রিয়া জিসা কি শয়তানি, ওরাও কেনা হলুদ দিয়ে ভূত করে দিল দেখ। তিথি নিচের ঘরে ঢুকে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। তিথির সামনে আবির দাঁড়িয়ে আছে আর হাসছে। আবির একটা হলুদ পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবির হাতাগুলো ফ্রন্ট করে রেখেছে, বাম হাতে ঘড়ি আর ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ছে। তিথির কাছে আজকে আবিরকে কেন জানি খুব ভালো লাগছে। তিথি এক ধ্যানে তাকিয়ে আছে আবিরের দিকে। এটা দেখে আবির তিথির সামনে একটা ধুড়ি বাজিয়ে বলে, এই যে ম্যাডাম এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমার কিন্তু খুব প্রেম প্রেম পাচ্ছে আপনার এই তাকানো দেখে। কই আমি আপনার দিকে তাকিয়ে আছি আর আপনি এখানে কি করেন? তাও আবার আমার রুমে যান এখান থেকে। এভাবে বলছো কেন বউ, আমি তো একটা কাজে এসেছি। আচ্ছা তোমার গায়ে হলুদ হয়েছে? আপনি কি কানা দেখছেন না আমাকে হলুদ দিয়ে কি করছে, তাও আবার জিজ্ঞেস করছেন? শরুন তো সামনে থেকে, আমি ফ্রেশ হব। তিথি চলে যেতে চাইলে আবির তিথির হাত ধরে ফেলে আর নিজের কাছে নিয়ে আসে। কিন্তু জান আমার যে গায়ে হলুদ হয়নি। আবিরের শ্বাস তিথির মুখে এসে পড়ছে, তিথি তো পুরো বরফ হয়ে যাচ্ছে আবিরের এত কাছে আসাতে। তো জান না এখান থেকে গিয়ে হলুদ লাগান। লাগাবো তো, তোমার গায়ে হলুদ মানে? মানেটা খুব সোজা। আবির তিথির কোমর ধরে তিথিকে একটু উঁচু করে নিজের আরো কাছে টেনে নেয়। তিথি তো মনে হচ্ছে কেউ হাতে উড়ি দিয়ে তার বুকে পিটাচ্ছে। আবির আস্তে আস্তে করে নিজের মুখটা তিথির হলুদ ভরা গালের সাথে লাগিয়ে দেয়। আবিরের খোঁজখোঁজ দাড়িগুলো তিথির গালে লাগতেই তিথি আবিরের এক হাত খামছে ধরে। আবিরের এক হাত আগে থেকেই হলুদ ছিল। তিথির শাড়ি পরাতে তিথির সাদা পেটটা দেখা যাচ্ছে। আবির তিথির পেটে নিজের হাতের হলুদ লাগিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়াতে বারবার কেঁপে উঠছে। আবির তিথির কপালে একটা কিস করে। জান এখন আসি, তুমি যা রিয়াকশন দিচ্ছ পরে নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হবে, আর কালকে রাতে সব পুষিয়ে দিব। আবির তিথিকে ছেড়ে চলে যাই। তিথির কেন জানি খুব ভালো লাগছে আবিরের ছোঁয়াতে, একটু লজ্জা পাচ্ছে। পর মুহূর্তে, এই দিদি এসব কি ভাবছিস? একদম এসব ভাববি না, ওই খুনিটাকে তুই কিছুতেই ভালোবাসতে পারিস না, আর বিয়ে তো দূরের কথা, কালকে আমাকে যে করেই হোক পালাতে হবে। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে আর হঠাৎ করে লক্ষ্য করে তার পেটের দিকে, আবিরের দেওয়া হলুদের দিকে। তিথি পেটের হলুদের দিকে তাকিয়ে নিজের পেটে হাত রাখে, সাথে সাথে দরজাতে শব্দ হয়। তিথি তোর হলো? হ্যাঁ মা হয়েছে, আর একটু তাড়াতাড়ি নিচে আয়। তিথি ফ্রেশ হয়ে বসে আছে আর আবিরের কথা ভাবছে। একটু পরে রিয়া আর জিসা আসে। কি রে কি ভাবছিস? কিছু না, তোরা এতক্ষণ কই ছিলি? আরে দোস্ত আজকে ভাইয়াকে যা লাগছিল না, উফ ক্রাশ খেয়ে গেলাম ভাইয়াকে দেখে। কাকে দেখে ক্রাশ খেয়েছিস? আরে আবির ভাইকে দেখে, তুই জানিস আবির ভাইয়াকে সব মেয়েরা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল, মনে হচ্ছিল এখনই গিলে খাবে। কি বলছিস এসব? ঠিকই বলছি, ভাইয়াকে যা লাগছিল না একদম সিনেমার হিরোদের মতো। তিথির কেন জানি আবিরের ওপর রাগ হচ্ছে আর ওই মেয়েগুলোর ওপর আরো বেশি। তার মানে ওই বজ্জাত শুধু আমার সাথে দেখা করতে আসে নাই, সব মেয়েদেরকে তার রূপ দেখাতে এসেছে, আর আমি কিনা ভাবলাম আমার সাথে দেখা করতে এসেছে। কি রে কোথায় হারিয়ে গেলি? কই হারিয়ে গেছি? তুই রেডি হ, একটু পরে মেয়েদের অনুষ্ঠান শুরু হবে। তোরা যা রেডি হচ্ছি, আর কি কি করতে হবে কালকে মনে আছে তো? মনে আছে। তোরা যা এখন, আমি রেডি হই। তিথি বসে আছে একটা গোলাপি কালারের লেহেঙ্গা পরে, পাশে রিয়া আর জিসা মেহেদি পরছে। পার্লারের মেয়েরা তিথিকে মেহেদি দিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে তিথির মেহেদি দিয়েছে। তিথির ডান হাতে আবিরের নাম লিখে দিয়েছে পার্লারের মেয়েরা। এটা দেখে তিথি পার্লারের মেয়েদের এক বালতি বকা দিচ্ছে।
ওই আপনাদেরকে কে বলেছে আমার হাতে ওই ভিলেনটার না মানে আবির নাম লিখে দিতে? আমি কি বলেছি? না মানে ম্যাডাম, আসলে আমাদেরকে তো স্যার বলেছে। কোন স্যার বলেছে? হুম, আমার হাতে নাম লিখে দেওয়ার জন্য? আবির স্যার। কি, ওই বচ্চাটা আমার হাতে ওর নাম লেখার জন্য বলেছে? ওই বচ্চাটা বলেই কি নাম লিখতে হবে? হাতটা কার? আমার? নোর। না মানে ম্যাডাম আসলে। তিথি রাকে নিজের ঘরে যাচ্ছে। কত বড় সাহস ওই মেয়েগুলোর। আমি কি ওদেরকে বলেছিলাম যে আমার হাতে ওই ভিলেনটার নাম লিখে দিতে? আর ওই ভিলেনটার সাহস কি করে হলো ওদেরকে বলার আমার হাতে আবির নাম লেখার জন্য? একবার পাই তারপর বুঝাবো। তিথি নিজের ঘরে গিয়ে দরজা লাগাতে পারছে না হাতে মেহেদি থাকার কারণে। হঠাৎ করে তিথির মাথার উপর দিয়ে একটা হাত দরজা লাগিয়ে দিল। তিথি পিছনে ঘুরে তাকিয়ে দেখে আবির তার সামনে দাঁড়িয়ে আছে। তিথি রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তিথি মনে মনে ভাবছে, উফ, এই ভিলেনটাকে তো খুব হট লাগছে আজকে। নীল কালারের পাঞ্জাবিতে তো পুরাই হট লাগছে, ইচ্ছে তো করছে। এই যে ম্যাডাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বুঝি লজ্জা করে না? কি, আমি তা আবার আপনাকে দেখছি? ছি, নিজের চেহারা আয়না থেকে দেখেছেন? কুত্তায়ও তাকিয়ে দেখবেন আপনাকে, আর আমি তো দূরের কথা। ও তাই বুঝি? তো এতক্ষণ কে তাকিয়েছিল, কোনো পেতনি? মানে আমি পেতনি? আমি কখন বললাম তুমি পেতনি? তুমি তো আর আমার দিকে তাকিয়েছিলে না। শুনুন, এই ঘরে আমি ছাড়া আর কেউ নেই যে আপনার দিকে তাকাবে। ও তার মানে তুমি স্বীকার করছো তুমি তাকিয়েছিলে? না মানে। মানে মানে করছো কেন? আবির তিথির দিকে এগিয়ে যাচ্ছে আর তিথি পিছনে যাচ্ছে। আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই তো এগোচ্ছি, তুমি আর পিছিও না, তাহলে আমিও এগোবো না। প্লিজ আপনি আমার কাছে আসবেন না। কেন, ভয় পাও বুঝি আমাকে? তিথির দু বাহুর সাইডে হাত রাখাতে তিথি নিজের চোখ বন্ধ করে ফেলে। না আমি আপনাকে ভয় পাই না। তাহলে চোখ খুলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো, চোখ বন্ধ করে আছো কেন? কেন বুঝতে পারছেন না, আপনার দিকে তাকালে নিজেকে যে কেমন কেমন লাগে। জানি না আমার কেন এরকম অনুভূতি হয়, আমার গলা শুকিয়ে আসে, তখন শ্বাস নিতে কষ্ট হয়। আবির তিথির আরো কাছে যাই। আবিরের শ্বাস তিথির মুখের উপর পড়ছে। তিথি তো হার্টবিট দ্বিগুণ হয়ে যাচ্ছে, সারা শরীর বরফ হয়ে যাচ্ছে। আবির তিথির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, কি হলো চান, চোখ খুলো। তিথির চোখ খুলছে না, এখনো চোখ বন্ধ করে আছে। তিথি অনেকক্ষণ পরে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে যা দেখে তিথি তাতে খুব অবাকই হয়। তিথির বিছানাতে বসে আবির ফোন টিপছে। তিথি এটা দেখে খুব রেগে যায়। আপনি এখনো এখানে কি করেন, যান আমার রুমে থেকে। আমি তিথির দিকে তাকাই। উফ, অবশেষে তোমার নয়ন খুললো তাহলে। আমি তো ভেবেছিলাম তোমার এই দুটি আঁকি মনে হয় আজকে আর খুলবে না, যেভাবে চোখ বন্ধ করেছিলে। আমি চোখ বন্ধ করে থাকলে আপনার কি? হুম, আমারই তো সব জান। তুমি যদি কানা হয়ে চাও তো সবাই বলবে আবির রহমানের বউ কানা, তখন তো আমারই গায়ে লাগবে, তাই না? কি, আমি কানা? আমি কখন তোমাকে কানা বললাম? তুমি তো নিজেকে কানা বলে দিলে, আবার একটু আগে নিজেকে পেতনিও বললে। এই যে শুনুন, একদম কথা ঘুরাবেন না। তিথি আবিরের দিকে তেড়ে আসে, আবিরের অনেক কাছে চলে আসে। আমার কাছে আসতে তোমার ইচ্ছে হয়েছিল তা বললেই তো হয়, আমি তোমার কাছে চলে আসতাম, তোমাকে এত কষ্ট করে আসতে হতো না। তিথি তাকিয়ে দেখে আবিরের অনেক কাছে সে। তিথি আবিরের কাছ থেকে চলে যেতে নিলেই আবির তিথির হাত ধরে ফেলে, নিজের কাছে টেনে নেয়। এত পালাই পালাই করো কেন তুমি জান, নিজের থেকে যখন কাছে এসেছো তো চলে যাচ্ছ কেন? এত ঘৃণা করো কেন আমাকে? আমি কি এতটাই খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? কেন করছো তুমি আমার সাথে এমন? কেন, আমি যে সত্যিই তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো জান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কেন জানি তুমি যখন আমার কাছ থেকে দূরে থাকো তখন বুকের ভেতর খুব কষ্ট হয়। তিথি আবিরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আবিরের কথাগুলো যে তার কাছে খুব খারাপ লাগছে না। আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও না,
হয়তো কালকে তুমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে, আমি সব জানি। তুমি আমাকে কালকে বিয়ে না করার জন্য পালিয়ে যাবে, আমার সব মান সম্মান তুমি শেষ করে দিয়ে যাবে। তিথি আবিরের দিকে অবাক হয়ে তাকাই, কি করে আবির জানলো যে কালকে তিথি পালিয়ে যাবে? আমি জানি তুমি এটাই ভাবছ, আমি কি করে জানলাম? আমি সব জানি জান, তুমি কি করে ভাবলে আমি তোমাকে একা ছেড়ে দিব? আমি তোমাকে ছায়ার মতো সব সময় ফলো করি, তুমি কি ভাবো আমি তোমার প্ল্যান জানতে পারবো না? আমার পিছনে কারা কি করে তার সব খবর আমার কাছে আসে, আর তুমি তো আমার বউ, তোমার মনে কি চলে আমি জানবো না? আমি তোমাকে খুব ভালোবাসি তিথু পাখি, খুব। এখন তোমার ইচ্ছা আমাকে বিয়ে করবে নাকি করবে না? যদি বিয়ে করো তো হয়তো তোমার বাবা মার আর আমার মান সম্মান থাকবে, আর যদি বিয়ে না করো তো তোমার বাবা মার সম্মানহানি হবে, আর আমার সম্মানের কথা বাদই দিলাম, অন্তত তোমার বাবা মার কথাটা চিন্তা করো। এখন আমি আসি, না হলে বাড়ির সবাই আমাকে খুঁজবে। আবির তিথির কপালে একটা কিস করে চলে যাই। তিথি আবিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবির তিথির বেলকুনিতে দিয়ে নিচে নামে তিথি দৌড়ে বেলকুনিতে যাই, আবির ঠিক করে নেমেছে কিনা দেখার জন্য। আবির গাড়িতে উঠে একবার তিথির বেলকুনির দিকে তাকাই। তিথি আবিরের তাকানো দেখে সরে যাই, কিন্তু আবিরের চোখ এড়ায়নি যে তিথি এখানেই ছিল। আবির মুচকি হেসে চলে যাই। তিথি তাকিয়ে দেখে আবির চলে গেছে। তিথি ঘরে এসে বিছানাতে বসে আবির কথাগুলো চিন্তা করছে। সত্যি কি উনি আমাকে এতটাই ভালোবাসে? ওনার চোখে আমি স্পষ্ট পানি দেখেছি এই কথাগুলো বলার সময়। আমি কি সত্যি ওনাকে ভুল বুঝছি? উনি যা বলেছে তা তো ঠিকই বলেছে। আমি যদি এই বিয়ে না করি তো আমার বাবা মার সম্মান হারাবে, কি করি এখন আমি? হঠাৎ করে তিথির ফোনে একটা মেসেজ আসে। তিথি মেসেজটা দেখে খুব অবাক হয়ে যাই। জান, এত না ভেবে এখন ঘুমিয়ে পড়ো। জানি না কালকে আমার জীবনে কি হতে চলেছে, তবে আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তিথি আবিরের মেসেজটা দেখে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি এখনো ঘুমিয়ে আছে। ওই তিথি, তুই কি উঠবি নাকি পানি ঢেলে দিব? ওই তিথি রিয়ার ডাকে ধরপড়িয়ে ওঠে। কি হয়েছে তোর, এভাবে সারের মতো চিৎকার করছিস কেন? সারের মতো চিৎকার না করলে কি তুই জীবনে উঠবি? তোর বিয়ে আর তোরই কোনো খবর নেই। কথায় আছে না, যার বিয়ে তার হুশ নেই, পারাপোষের ঘুম নেই। শোন, তোকে এত লেকচার দিতে হবে না, আমার বিয়ে আমি এটা বুঝে নেব, তোদের চিন্তা করতে হবে না। তুই বলেছিলি আজকে সকালে তুই পালাবি, আর এখনো পালানোর কোনো ভাব দেখছি না আমি। তিথি কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে যাই। আরে ওই তিথি, কি হলো আবার তোর? এই মেয়ের আবার কি হলো, কিছুই বুঝলাম না। তিথির মা ঘরে আসে তিথিকে ডাকতে, এসে দেখে তিথি নেই। তিথি, আজকে ওর বিয়ে আর ওর কোনো খবরই নাই, কয়টা বাজে খেয়াল আছে তোর? আন্টি, ও উঠেছে। ঠিক আছে, ওকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেন যায়। ওকে আন্টি। রিয়া ওয়াশরুমের পাশে যাই। তিথি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। তিথি ওয়াশরুমে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আবিরের কালকে বলে যাওয়ার কথাগুলো কানে বাসছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না তিথি, তাই তিথি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসে। ঘরে আসতেই তিথির ফোনে মেসেজ আসে। তিথি মেসেজ অন করে দেখে, আবিরের মেসেজ। গুড মর্নিং জান, জানি না আজকে দিনটা কেমন হবে আমার জন্য, তবে তোমার দিনটা যেন খুব ভালো যায়। আর সবশেষে এটাই বলবো, খুব ভালোবাসি তোমাকে আমি, খুব। তিথি আবিরের মেসেজটা পড়ে একটু মুচকি এসে বলে, পাগল একটা। তিথি নিচে গিয়ে দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং মাই লেডি কুইন। গুড মর্নিং বাবা। আজকে তো আমার পিছে মেয়ের বিয়ে, তাই না? আমার মেয়ে তো কত বড় হয়ে গেছে, কাল থেকে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে থাকবে। তিথির বাবার চোখে পানি চলে আসে। উফ, তুমি কি শুরু করলা বলো তো, মেয়ে বড় হয়েছে তো বিয়ে দিবে না? বাবা, তুমি আমাকে বিয়ে দিয়ে দিলেই কি আমি পর হয়ে যাব নাকি? আমি এখানে চলে আসবো বিয়ের পরের দিন। কি বলছিস তুই এসব, বিয়ের পর শ্বশুর বাড়ি সব। তিথি নাস্তা করে চলে যাই, নিজের ঘরে বসে আছে চুপচাপ। বাইরে সবার হইচই হচ্ছে বিয়ে বলে কথা। আমি যদি সত্যি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে সবার আনন্দটা শেষ হয়ে যাবে, আর বাবার সম্মানটাও তো চলে যাবে। না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। বাবার চোখের পানি আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না।
কী রে তিথি, কী সহ্য করতে পারবি না? আর তুই রেডি হোস না কেন, পালাবি না? তিথি জিশা আর রিয়ার দিকে তাকিয়ে আছে। কী রে, কী হলো? রেডি হ, সময় তো শেষ হয়ে যাচ্ছে, পরে আর পালাতে পারবি না। আমি পালাবো না, আমি এই বিয়ে করব, আমি পারবো না বাবা মার সম্মান নষ্ট করতে। সত্যি বলছিস তিথি, তুই এই বিয়ে করবি? হুম। তাহলে তো ভাইয়াকে এই খুশির খবরটা দিতে হয়। কি? আরে না, কিছু না। ওই তুই কি বললি? কই কিছু না তো, তুই থাক, আমরা আসছি, একটু পরে আবার আসব। আর তুই রেডি হ, একটু পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। রিয়া জিশা চলে যাই। আরে ওই দাঁড়া, ওই তুই কি পাগল হয়ে গেছিস? তিথির সামনে এসব কি বলে দিলি? আরে খুশিতে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এখন ভাইকে ফোন করে বলে দে তিথি বিয়ে করতে রাজি হয়েছে। হুম, ভাইয়াকে ফোন দে। হুম, দিতাছি। জিশা আবিরের ফোনে ফোন দেয়। আবির বাথরুমে ছিল তাই ফোন ধরতে পারে নাই। ভাইয়া ফোন ধরলো না। আবার দে। হ্যালো শালিকারা, বলো। ভাইয়া তিথি তো বিয়েতে রাজি, ও পালাবে না, বিয়ে করবে। তাই নাকি? হুম ভাইয়া, এবার আমাদের ট্রিটটা দিয়েই দেন। হুম, আমার শালিকারা তা তো অবশ্যই। ঠিক আছে ভাইয়া, এখন রাখি, তিথির কাছে যেতে হবে। ওকে যাও। আমি জানতাম তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে, কারণ তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আবিরের ফোনটা বেজে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। এটাও কি সম্ভব নাকি তিথি আবিরকে কল করছে? আবির তো প্রায় শক। বাব্বা, আজকে কি হলো? আমার জানতো দেখি নিজে থেকে ফোন করছে, কিন্তু ফোন তো আমি এত সহজে ধরবো না। তোমায় একটু জ্বালানো দরকার, আমাকে খুব জ্বালিয়েছো তুমি, এখন তোমাকে জ্বালানোর সময়। কি ভাব, কল করছি এখন ফোন ধরছে না, একটু আগেও তো অন্যজনের সাথে কথা বলেছে, এখন আমার ফোনটা ধরছে না। আর একবার কল দিব, যদি না ধরে তো কোনো দিন ফোন দিব না। তিথি আবার ফোন দেয় আবিরকে। আবিরের ফোনটা বাজতেই আবির ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমার নাম্বারটাও সেভ করা নাই ওই ভিলেনটার ফোনে, এত বড় সাহস আমার নাম্বারটা সেভ করে নেই। আবির আবার বলে ওঠে, আরে কে বলছেন, কথা বলছেন না কেন? কথা যখন বলবেন না তখন ফোন করেছেন কেন? তিথির খুব রাগ উঠে। আবিরের কথা শুনে রাগে ফোনটা কেটে দেয়। কত বড় সাহস, আমার নাম্বারটা সেভ করে নেই, ঠিক আছে আমি কথা বলবো না আপনার সাথে। সরি জান, তোমার সাথে ইচ্ছে করেই আমি এমন করেছি, কারণ তোমাকে বুঝতে হবে যখন কেউ ভালোবাসার মানুষকে ইগনোর করে তখন তার কেমন লাগে। তিথিকে সাজাতে এসেছে পার্লার থেকে মেয়েরা। তিথিকে একটা লাল বেনারসি পরিয়েছে, গা ভর্তি গহনা, হাতে লাল চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, হালকা মেকআপ করেছে। তিথিকে আজকে খুব মায়াবে লাগছে, একদম একটা লাল পরি। আর সাজানোটা একেবারে আবিরের পছন্দের মতো সাজানো হয়েছে। তিথিকে তার মা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। আজকে আমার মেয়েটাকে একেবারে পরির মতো লাগছে, চোখে সরছে না আজকে আমার। তিথির মা তিথিকে কালো টিপ দিয়ে দেয় যাতে কারো নজর না লাগে। আন্টি, নজর টিকা দিয়ে লাভ নাই, যার নজর পড়ার তার তো পড়েই গেছে অনেক আগে থেকেই, আর আজকে তো ভাইয়া তিথিকে দেখে পাগল না হয়ে যায়। তিথি লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে তিথির মরে পড়ে যায়। আবি তিথির নাম্বারটা সেভ করে নেই, তার জন্য তিথির খুব রাগ আবির ওপর। সব বরযাত্রী চলে আসে, কিন্তু আবির এখন আসে নাই। সবাই খুব চিন্তা করে আবিরের জন্য, কি হলো এমন যে আবির এখনও আসে নাই। তিথির কাছে ওই খবর চলে যায় যে এখন আবির এসে পৌঁছায়নি। কি হলো, এটা বিয়ে থেকে পালানোর কথা ছিল? আমার কিন্তু ওই বরযাত্রাই তো দেখি পালিয়ে গিয়েছে আমাকে বিয়ে না করে। কি হলো ব্যাপারটা, ওই ভিলেন তো এমন করবে না, আমাকে তো বলেছে বিয়ে করবেই, কিছু কি হয়েছে? তিথি আবিরের ফোনে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ। অনেকবার কল করে আবিরকে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ আসে। তিথির এবার অনেক টেনশন হয়। ভাবি, তুমি চিন্তা করো না, ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। সত্যি কি আমার টেনশন হচ্ছে ওনার জন্য, কিন্তু আমার মনটা এত কেন কুড়াচ্ছে? কিছু কি খারাপ ঘটবে আমার জীবনে? সারা বিয়ে বাড়ি নিস্তম্ভ, কোনো আওয়াজ হইচই নেই। একে একে বিয়ে বাড়ি থেকে লোকেরা যেতে চলেছে। প্রায় রাত 10টা বেজে গেছে, এখনও আবির আসে নাই। তিথি এবার আর সহ্য করতে না পেরে কেঁদে দেয় নিজের মনের অজান্তে। আবিরের মা তো ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে, কেন ছেলেকে একা আসতে দিলেন? তার জন্য আবিরের বাবার নিজের ওপর অনেক রাগ হচ্ছে।
তিথির পাশে রিয়া আর জিশা বসে আছে। তিথি খুব কান্না করছে। কেন করলেন আমার সাথে এটা? কেন প্রতিশোধ নিচ্ছেন আমার কাছ থেকে? আমি আপনাকে এতদিন ইগনোর করাতে, প্লিজ ফিরে আসুন প্লিজ। আমি আর পারছি না, এত টেনশন নিতে জানি না, কেন এত কষ্ট হচ্ছে আপনাকে না দেখতে পেয়ে। অন্যদিকে আবিরকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আবির অজ্ঞান হয়ে বসে আছে। আবিরের মুখে পানি মারতে আবিরের জ্ঞান ফিরে আবির তাকিয়ে দেখে ওই বিয়ে বাড়িতে নেই, আছে একটা পোড়া বাড়িতে। আমি এখানে কি করে এলাম? আমার তিথি, আমার তিথি নিশ্চয়ই বসে যে অপেক্ষা করছে আমার জন্য। না, আমাকে এখান থেকে বের হতেই হবে, কিন্তু আমাকে এখানে কে আনলো? চলুন চার ঘন্টা আগে কি হয়েছে আবিরের সাথে তা জেনে আসি। আবির গাড়ি ড্রাইভ করছে আর তিথির কথা ভাবছে। কেমন লাগবে আমার তিথি জানকে? বউয়ের সাথে জানি খুব সুন্দর লাগবে আমার জানকে। কি করে যে আমার জানটা রাজি হয়ে গেল বিয়েতে। হঠাৎ করে আবিরের গাড়ির সামনে একটা লোক চলে আসে। আবির তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করে, আবির গাড়ি থেকে বেরিয়ে আসে। এই যে, কি সমস্যা আপনার? এভাবে গাড়ির সামনে চলে আসলেন কেন? আসলে স্যার, আমি একটা সমস্যাতে পড়েছি। কি সমস্যা? আবির লোকটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর আবিরের পিছন থেকে অন্য একটা লোক এসে আবিরের মুখে একটা কাপড় চেপে ধরে আর আবির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। আবিরকে লোকগুলো তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নিয়ে যাই আর এখন বেঁধে রেখেছে। আবির চিৎকার করছে। ওই চুপ, এভাবে চিৎকার করছিস কেন? ওই কে তুই? আমাকে এখানে তুলে এনেছিস কেন? ছাড় আমাকে। লোকটা একজনকে ফোন করে। হ্যালো বস, ও তো বেশি ছটপট করছেন, এখন কি করব? আমি আসছি, তোরা ওকে সামনে রাখ, আর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে, মনে থাকে যেন ওকে আমি নিজের হাতে মারব। ওকে স্যার। ওই কে তোদের বস? আমার সামনে আসতে বল। একটু ধৈর্য ধর, সময় হলেই চলে আসবে। আবির মনে মনে ভাবতে থাকে এমন কোন শত্রু আছে, ও জানা মতে তো একজন আছে, সে কি তাহলে চলে এসেছে? অন্যদিকে তিথি এক ঘরে বন্ধু হয়ে বসে আছে এলোমেলো হয়ে। কেন করলেন আপনি আমার সাথে এটা মিস্টার আবির রহমান? কেন? আমি তো মেনে নিয়েছিলাম আপনাকে, তাহলে কেন আপনি এমন করলেন আমার সাথে? আবিরের পরিবারের সবাই এখন তিথির বাসায়, সবাই কান্নায় ভেঙে পড়ে। কি এমন হলো যে আবির আসছে না? তিথিকে নিয়ে তার বাবা মা খুব চিন্তা করছে। কিছু একটা যদি করে বসে, অনেকক্ষণ ধরে ঘরে ঢুকে বসে আছে। পুলিশদের খবর দেওয়া হয়েছে, সারা দেশ তোলপাড় করে দিচ্ছে আবিরকে খোঁজার জন্য। আবিরকে হঠাৎ করে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। ওই আমার চোখ বাঁধছিস কেন? একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর তোদের কি অবস্থা করি দেখ। আবিরকে হঠাৎ করে মারতে শুরু করে লাঠি দে। আবিরের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ওই কে তুই? কাপুরুষের মতো আমাকে মারছিস কেন? সাহস থাকলে সামনে এসে মার, আমার হাতের বাঁধন খুলে দে কুত্তার বাচ্চা। ওই তুই কি আমাকে ভীতু মনে করিস নাকি? আরে আগে তোকে একটু আদমরা করি, তারপর না হয় তোর সামনে আসবো। আমার ভাইকে মেরেছিস তুই তোর ওই প্রেমিকার জন্য, এখন তোকে মেরে তোর প্রেমিকাকে আমি বিয়ে করব। আবির অবাক হয়ে যায় এই কথাটা শুনে, কিন্তু একটু পর ওর মনে পড়ে যে একটা ছেলেকে ও নিজের হাতে গুলি করে মেরেছে ওই দিন, যেটা তিথি দেখেছে। ওই আমার তিথির দিকে একদম চোখ দিবি না, চোখ দিলে আমি তোর চোখ উপড়ে নিব। আগে নিজেকে তো এখান থেকে বাঁচা, তারপর না হয় তিথিকে বাঁচাস, আর এখন তো তিথি আমার হবে। এখন আমি আসি, তোর প্রেমিকাকে তো বিয়ে করতে হবে, আর কোনো টেনশন করিস না, তোর তিথি খুব ভালো থাকবে। ওই শুনে রাখ, আমার তিথির দিকে যদি হাত বাড়াস তো তোর অবস্থা তোর ভাইয়ের মতো হবে বলে দিলাম। আগে তো বের হয় এখান থেকে। আমি তো এখান থেকে বের হব, সেটা আজকেই, আর আমার প্রত্যেকটা মারের শোধ তুলব তোর উপর। লোকটা চলে যাই, আবির ছটপট করছে ছোটার জন্য। তিথির বাবা সোফাতে বসে আছে, মেয়ের বিয়ে আজকে ভেঙে গেছে, তার সব মান সম্মান শেষ হয়ে গেল। আবিরের বাবা তিথির বাবার পাশে বসে, আমি আপনাকে কি করে সান্ত্বনা দেব জানি না, জানি না আমার ছেলে কোথায় চলে গেছে, হয়তো কোনো বিপদে পড়েছে ও, না হলে এমন কাজ ও করবে না, তিথিকে ও খুব ভালোবাসে। আমার মেয়ের সম্মানের কি হবে, সবার যা নয় তাই বলবে, আমার মেয়ে তখন কি করবে? হঠাৎ করে একজন বলে ওঠে, আমি তিথিকে বিয়ে করব। সবাই অবাক হয়ে তাকাই লোকটার দিকে। কে তুমি বাবা? আমি আকাশ, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ের MD, আর আমি আপনার মেয়েকে বিয়ে করব আঙ্কেল, যদি আপনাদের আপত্তি না থাকে। হঠাৎ করে আবারও কারো কণ্ঠ ভেসে আসে,
আমার আপত্তি আছে এই বিয়েতে? সবাই তাকিয়ে দেখে আবির রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আবিরের মা বাবা দৌড়ে আবিরের কাছে যাই। কি হয়েছে তোর আবির? আরে অবস্থা হলো কি করে তোর? কি রে, কি করে হলো তোর এই অবস্থা? আবির কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে রাগে মুড নিয়ে। মা বাবা তোমরা শান্ত হও, আমার কিছু হয়নি। আকাশ আবিরকে দেখে অবাক হয়ে যাই। কি করে ও এখানে আসলো? কি করে? ওকে তো আমি অনেক মেরেছি, হাঁটা শক্তিটুকুও কেড়ে নিয়েছি আমি, কিন্তু ও তো দিব্যি ভালো হয়ে দাঁড়িয়ে আছে। আবির আকাশের কাছে যাই। কিরে, কি ভেবেছিলি তুই আমার তিথিকে বিয়ে করে নিবি আর আমি বসে বসে দেখব? তা তো হয় না। তুই এখানে আসলি কি করে এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে? তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না, কিন্তু তুই আসলে খুব বোকা। আরে এখানে আমি অনেক আগে চলে আসতে পারতাম, কিন্তু আমি এটা জানতে চেয়েছিলাম কে আমাকে কিডন্যাপ করেছে। আর রইল লোকদের কথা, ওদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। কথাই আছে না, টাকা পেলে সব করতে পারে মানুষ। সবাই অবাক চোখে তাকিয়ে আছে আবির আর আকিশের দিকে। আবিরের কণ্ঠ শুনে তিথি নিজের ঘরে থেকে বেরিয়ে আসে, আবিরকে দেখে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের সারা শরীরে রক্ত লেগে আছে। আবির তিথিকে দেখে একটু মুস্কি হাসে আর ইশারা করে বলে যে আবির ঠিক আছে। আকাশ আবিরকে মারতে যায়, তার আগে আকাশকে কতগুলো লোক ধরে ফেলে আবির ইশারা করাতে। খুব শখ না আমার তিথিকে বিয়ে করতে? আজকে আমি তোর সব শখ মিটিয়ে দিব, কিন্তু এখন না, আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তুই এটা আটকিয়েছিলি। আগে বিয়েটা হোক, তারপর তোর ব্যবস্থা করছি। আকাশকে নিয়ে এখান থেকে চলে যাই লোকগুলো। আবির অনেক কষ্ট করে তিথির কাছে যাই। তিথির চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে। তোমার এই অবস্থা কেন জান, কি হয়েছে? তিথি কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আবির তিথির দুকালে নিজের দুহাত দিয়ে আবদ্ধ করে বলে, খুব কষ্ট হচ্ছে আমাকে এই অবস্থায় দেখে? তোমার তো আমাকে এই অবস্থায় দেখে খুশি হওয়ার কথা তাই না, তাহলে কান্না করছো কেন? আর আমি যদি মরে? আবির আর কথা বলতে পারলো না। তিথি আবির মুখ চেপে ধরে হাত দিয়ে, প্লিজ মরার কথা বলবেন না, আপনি না থাকলে আমি কি করে থাকব জান? ভালোবাসো আমায়? তিথি কোনো কথা না বলে শুধু চোখের পানি ঝরাচ্ছে। ঠিক আছে, যাও বলতে হবে না, আমি বুঝেছি। তো আবির তো চলে এসেছে, এখন তো বিয়ে পড়ানো শুরু হোক, কিন্তু তার আগে আবিরকে ডাক্তারের কাছে নিতে হবে। না বাবা, তার কোনো দরকার নাই, আমি একদম ঠিক আছি। আবির আর তিথির বিয়ে হয়ে গেল। আবির শুয়ে আছে বেডে আর ডক্টর চেক আপ করছে। ক্ষতস্থানে ড্রেসিং করতে হবে, আমি ব্যথা কমে যাওয়ার জন্য ইনজেকশন দিয়েছি, আপনার কেউ ড্রেসিং করে দিবেন আর নিয়মিত ওষুধ খাওয়াবেন। তিথি তুমি বরং আবিরকে ড্রেসিং করে দাও, আমরা এখন আসি। তিথি দরজাটা লাগিয়ে দে আবিরের পাশে বসে। খুব কষ্ট হচ্ছে তাই না আপনার? না তো, তুমি পাশে থাকলে কোনো কষ্ট হয় না আমার, তুমি তো আমার সব কষ্ট দূর করার ঔষধ। ঠিক আছে, আর কথা বলতে হবে না, শেরওয়ানি খুলুন। কি আমার এই অবস্থা, আর তুমি কি না একটু সুস্থ হই তারপর না হয়? চুপ করুন তো, খালি আজে বাজে কথা মুখে, শেরওয়ানি খুলতে বলছি কারণ আপনার ক্ষত স্থানগুলো ড্রেসিং করব। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আপনি তো এইসবই ভাববেন। পাশে যদি এত সুন্দরী বউ থাকে তাহলে তো এসব ভাববই, আর তাও যদি হয় বাসর রাত, আজকে আমাদের বাসর রাত ছিল তাই না জান, যদি সুস্থ থাকতাম তাহলে কি হতো বলো তো? তিথি আবিরের কথায় লজ্জা পাই, লজ্জায় লাল হয়ে গেছে। হইছে, আর লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি ড্রেসিং করে দাও যাতে একটু কাছে আসতে পারি তোমার। তিথি আবিরকে ড্রেসিং করে দেই। ঘুমান চুপচাপ। তুমি ঘুমাবা না? ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে যাও। তিথি ফ্রেশ হয়ে আবিরের পাশে শুয়ে পড়ে, আবির তিথিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে আবির শান্তিতে ঘুমাচ্ছে। তিথি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, গিয়ে দেখে তার মা রান্না করছে আর বাকিরা সবাই বসে আছে সোফাতে। আবিরের মা তিথিকে দেখে তিথির কাছে আসে। তিথি মা, আবির এখন কেমন আছে? মা এখন ভালো আছে। ঠিক আছে, একটু পর আমরা বাড়িতে যাব, গতকাল তো যাওয়া হলো না, নিয়ম মতো গতকাল যাওয়ার কথা ছিল তোমার শ্বশুরবাড়ি, কিন্তু তা হলো না, আর তাই আজকে তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। তুমি গিয়ে রেডি হয়ে নাও আর আবিরকে রেডি হতে বলো। ঠিক আছে মা। প্রায় চার দিন পর তিথি সকালে ঘুম থেকে উঠে দেখে আবির তার পাশে নাই।
তিথি ওয়াশরুমে গিয়ে দেখে আবির সেখানেও নেই। তিথি টেবিলের ওপর একটা চিঠি দেখতে পাই। চিঠিটা খুলে দেখে, সরি জান, আমার একটা কাজ পড়ে গেছে, তাই তোমাকে না জানিয়ে চলে যেতে হলো, আর আমি চাইনি তোমার ঘুমটা নষ্ট করতে। এখন যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আর আমার আসতে একটু লেট হবে, তুমি সাবধানে থেকো। তিথি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। তিথিও তার শাশুড়ির সাথে রান্না করে। তিথি, আবির এত সকালে কোথায় গেল এই অসুস্থ শরীর নিয়ে? মা, আমি তো কিছুই জানি না, ঘুম থেকে উঠে দেখি উনি ঘরে নেই, আর একটা চিঠিতে লিখে গেছে ওনার কি যেন কাজ আছে। আচ্ছা, সবাই নাস্তা করে নেই। তিথি সারাদিন রোহির সাথে গল্প করে কাটিয়ে দেয়। অন্যদিকে আবির বসে আছে একটা চেয়ারে আর হাতে লাঠি নিয়ে। অনেকক্ষণ ধরে আবির আকাশকে মারে, সব রাগ ঝাড়ছে আকাশের ওপরে। কি রে, কেমন আছিস? আমাকে ছেড়ে দে বলছি আবির, না হলে কিন্তু ভালো হবে না তোর। কি ভালো হবে না? তোকে যদি আমি এখানে মাটিতে পুঁতে রেখে দেই, তোর খবর কেউ পাবে না, বুঝলি? আমার বাবা যদি জানতে পারে না, তাহলে তোকে শেষ করে দিবে। তোর বাবা? আরে তোর বাবার ব্যবস্থা আমি নিজের হাতে করে এসেছি। জানিস তোর বাবা কি করেছে? মেয়ে পাচার করতে গিয়ে ধরা খেয়েছে। জানিস তো কে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে? আমি ধরিয়ে দিয়েছি, কিন্তু ভাগ্যের কি পরিণাম, পুলিশের হাতে মরণ হলো তোর বাবার। কি, খুব অবাক হচ্ছিস না? আরে তোর বাবা আসলে একটা জানোয়ার, যেমন তুই। জানিস তোর বাবা পুলিশদের হাত থেকে পালাতে গিয়েছিল, তখন একজন পুলিশ অফিসার শ্যুট করে তোর বাবাকে মেরে ফেলে। না, আমার বাবা মরতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস আবির, আমি আমার বাবাকে দেখতে চাই। আরে না রে ভাই, আমি মিথ্যা কথা বলছি না, তোর খুব শখ না তোর বাবাকে দেখতে? ঠিক আছে, আমি নিজে তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি, তোর এই ইচ্ছাটা আমি পূরণ করব। আবির আকাশের মাথায় শ্যুট করে দেয়। আকাশ সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশটাকে মাটিতে চাপা দিয়ে আয়, যেন কুকুর আর শিয়াল মাটি থেকে তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপর আবির চলে যায়। রাত 10টা বাজে, কিন্তু আবির এখনও বাসায় আসে নাই। তিথির খুব চিন্তা হচ্ছে আবিরের জন্য। তিথি আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন পিক করে না। হঠাৎ করে দরজার শব্দ হয়। তিথি তাড়াতাড়ি দরজা খুলে ভাবে আবির এসেছে, কিন্তু দেখে রুহি দাঁড়িয়ে আছে। ভাবি, আমার সাথে আমার রুমে আসবে একটু? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ভাবি, তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। একটু পর রুহি একটা সুন্দর গোলাপি শাড়ি আর কিছু গহনা নিয়ে এসেছে। এগুলো দিয়ে কি হবে রুহি? এগুলো তোমার জন্য, এখন ঝটপট গিয়ে রেডি হয়ে আসো তো। কিন্তু রুহি, কেন এত রাতে এগুলো পরবো কেন? উফ ভাবি, প্রশ্ন করো না তো, তুমি গিয়ে রেডি হয়ে আসো। রুহি তিথিকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তিথি ওয়াশরুম থেকে বের হয় শাড়ি পরে। রোহিত হা করে তাকিয়ে আছে। উফ ভাবি, তোমাকে যা লাগছে না, ভাইয়া যদি তোমাকে এভাবে দেখে তো নির্ঘাত পাগল হয়ে যাবে। তিথি রুহির কথাই লজ্জা পাই। হইছে মেরি, ভাবি আর লজ্জা পেতে হবে না, এখন এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দেই। কিন্তু রুহি, এসব কেন? আরে তোমার জন্য সারপ্রাইজ আছে। রুহি তিথিকে সুন্দর করে সাজিয়ে দেয়। হুম, এখন সব ঠিক আছে, এবার তুমি আমার সাথে চল, আর তোমার চোখ বন্ধ করো একদম। রুহি তিথিকে নিয়ে আবির ঘরে রেখে আসে। ভাবি, আমি যতক্ষণ না বলবো চোখ খোলার জন্য, ততক্ষণ তুমি চোখ খুলবে না। রুহি ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলে, ভাবি এবার তুমি চোখ খুলো। তিথির চোখ খুলে তো পোড়াই অবাক, এত তাড়াতাড়ি কি করে এগুলো করলো? সারা ঘরে ছোট ছোট মোমবাতি জ্বলছে, ফুল দিয়ে সারা ঘর সাজানো হয়েছে। ঘরে কোনো আলো নেই, শুধু মোমবাতির আলো জ্বলছে। তিথি ভয় লাগছে এমন অন্ধকারে থাকতে, তাই চলে যেতে নিলেই আবিরের সাথে ধাক্কা খাই। তিথি আবিরকে দেখে একটা মুসকি হাসি দেয়। আবির তিথির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। তিথিকে খুব মিষ্টি লাগছে গোলাপি কালারের শাড়ি পরাতে, চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া। তিথির মুখে পড়ে থাকা চুলগুলো আবির হাত দিয়ে সরিয়ে দেয়। তিথি আবিরের ছোঁয়াপে নিজের চোখ বন্ধ করে নেই। আবির তিথির কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে আসে। তিথি আবিরের প্রত্যেকটা ছোঁয়াতে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা গলাতে তিথি বলে, কি করছেন, কি ছাড়ুন আমাকে। আবির তিথির ঠোঁটে আঙ্গুল রেখে বলে, কোনো কথা নয়, আজকে কোনো ছাড়াছাড়ি নেই, খুব জ্বালিয়েছো আমাকে, নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছি, কিন্তু আজকে আর পারছি না জান, দিবে আমাকে তোমার মাঝে ডুবতে, প্লিজ জান। তিথির গাড়ে মুখ গুজে দেয় আবির।
তিথির গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছে না, ঘন হয়ে আসছে শ্বাস, নিজেকে কেমন পাগল পাগল লাগছে তিথির। আবির তিথির গায়ে চুমু দেয়। আবির মায়া ভরা কণ্ঠে বলে ওঠে, জান প্লিজ একবার তো অনুমতি দাও তোমার কাছে আসার জন্য, প্লিজ, আর কত নিজেকে কন্ট্রোল করবো বলো। তিথি আবিরের এমন কথাতে নিজেকে আর আটকাতে পারেনি, আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির তার তিথির উত্তর পেয়ে গেছে, আবির তিথিকে কোলে তুলে নেয়। তিথি আবিরের দিকে লজ্জায় তাকাতে পারছে না, তিথির গাল দুটো টমেটো মতো লাল হয়ে গেছে। আবির তিথিকে বিছানাতে শুয়ে দেয়, নিজের তিথির ওপরে শুয়ে পড়ে, নিজের সব ভার তিথির ওপর ছেড়ে দেয়। তিথির শ্বাস ক্রমশ বেড়ে চলেছে, আবির তিথির গলাতে আর মুখে চুমো দিতে থাকে। আবির তিথির কাঁপা কাঁপা ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। আবির আর তিথি পাড়ি দেয় এক অজানা ভালোবাসার রাজ্যে, যেখানে কোনো অপবিত্রতা নেই, আছে শুধু ভালোবাসা। সকালে তিথি আগে উঠে ঘুম থেকে, তিথি তাকিয়ে দেখে আবিরের বুকে মাথা রেখে শুয়ে আছে। তিথির খুব লজ্জা লাগছে, কালকে রাতে ঘটনা মনে পড়াতে তিথি আবিরের কপালে চুমু দিয়ে উঠতে নেবে, তখনই আবির তিথিকে নিজের বুকে টেনে নেয়। ম্যাডাম, আপনি একটা জায়গায় দিতে ভুলে গেছেন। মানে কি, এতক্ষণ জেগেছিলেন? না জেগে থাকলে কি বইয়ের আদরটা পেতাম? অবশ্য রাতে তো আমি তোমাকে আদর করেছি, এখন তুমি একটু আদর করো আমাকে। ছাড়ুন তো আমাকে, আমার উঠতে হবে। কিম ছাড়বো না তোমাকে, আগে এখানে কিস করো। না পারবো না আমি। ঠিক আছে, আমারটা আমি নিয়ে নেই। এই না, আবির তিথির ঠোঁটে নিজের ঠোঁট মিশে দেয়। কিছুক্ষণ পর তিথিকে আবির ছেড়ে দেয়। তিথি লজ্জায় লাল হয়ে গেছে। হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার যাও ফ্রেশ হও। একটা কথা বলবো, রাখবেন? একটা কেন, তোমার সব কথা আমি রাখবো জান, একবার তো বলো। আপনি এইসব খারাপ কাজ ছেড়ে দেন প্লিজ, এইসব মারামারি আমার ভালো লাগে না। ঠিক আছে জান, আজকে থেকে সব ছেড়ে দিলো, তোমার এই ভিলেনটা, এখন হ্যাপি? খুব। তিথি আবিরকে জড়িয়ে ধরে। প্রায় চার বছর পর আজকে তিথি আর আবিরের একমাত্র ছেলের জন্মদিন, সবে অনেক খুশি। আজকে সবার আদরের আসিফের জন্মদিন, আসিফ তিথি আর আবিরের ছেলে। আসিফ কেক কাটে, এখন কাকে প্রথম কেক খাওয়াবে তা নিয়ে ঝগড়া আবির আর তিথির মাঝে। তাই আসিফ তার মা বাবার ঝগড়া থামাতে গিয়ে নিজে কেক খেয়ে নেয়, এটা থেকে সবাই হেসে দেয়। তিথি আর আবির তো পুরাই শখ এমনটা দেখে। এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে কেটে যায় তিথি আর আবিরের জীবন।